ফ্যাসিস্ট একটা সরকারকে ক্ষমতাচ্যুত করা, আমাদেরকে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে, সুষ্ঠু নির্বাচন হয় আমরা সেটা মনে করি না। দেশের পরিস্থিতি নিয়ে যে আলোচনার পর আমরা বুঝেছি যে আমরা একই পথে একই চিন্তায় আমরা আছি, একই উইর অন দ্য সেম পেজ, এবং আমাদের খুব বেশি ব্যাপারে কোনো দ্বিমত নেই। সো এটা একটা খুশির খবর বিরোধী দল, সব বিরোধী দলের জন্য, এবং যারা বাংলাদেশে একটা পরিবর্তনের দিকে পরিবর্তন চায় তাদের জন্য একটা সুখবর। কিন্তু মূল বিষয়টা হলো আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, এবং আমরা এই দলের এই আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় আমরা সেটা মনে করি না। এটা প্রথমে আমরা একটা ডিক্লারেশন দিচ্ছি, এবং অনেক দলের সাথে আলোচনা হচ্ছে, আরও হবে, এবং একটা জাতীয় ঐক্য এই ব্যাপারে তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে গণতন্ত্রের স্বার্থে। আমরা যদি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয়, আমাদের গণ অধিকার পরিষদ এবং বিএনপি খুব কাছাকাছি আমাদের পজিশন, এবং আমরা একসঙ্গে কাজ করব এই স্বৈরাচার দুর্নীতিবাদ এবং ফ্যাসিস্ট একটা সরকারকে ক্ষমতাচ্যুত করা, আমাদেরকে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। যারা দেশে গণতন্ত্র চায় তারা সবাই একই ব্যানারে আমরা সবাই কাজ করব, এবং এই সরকার সরিয়ে দেশের মানুষকে আবার মুক্ত করব এই ফ্যাসিজম।